আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে লাইভে আসা অনেক দিন পরে বলতে আমি সচরাচর লাইভে আসি না তারপরেও প্লিজ আমাকে কেউ হেল্প করবেন যে কথা বোঝা যাচ্ছে কি না আমি বুঝতে পারতেছি না অলরেডি লাইভে আছেন জয়ন্ত শর্মা একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা বুঝতে পারছেন কি না তাহলে আমার জন্য একটু সুবিধা হয় জয়ন্ত শর্মা আব্দুল লতিফ করিকি থেকে তিতাস থেকে লাইভে আসে একটু প্লিজ কমেন্ট করে জানাইবেন যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু জানাইলে ভালো হয় লতি লতিব অথবা আরিফ ভাই যে কেউ একটু হেল্প করেন আমাকে কথাগুলো শোনা যাচ্ছে কিনা আশা করি সবাই ভালো আছেন আজকে ধন্যবাদ অলরেডি বগুড়া থেকে জহিরুল ভাই কথা ক্লিয়ার বোঝা গেছে থ্যাংক ইউ জহিরুল ভাই আপনাকে আশা করি আপনি ভালো আছেন আজকে এমন একটা সিচুয়েশনে আমরা আছি পৃথিবীটা আজকে গৃহবন্দী তো এই সিচুয়েশনে কেউ কারো কার সাথে দেখা করা যাচ্ছে না তবে সবচেয়ে খুশির বিষয় হলো আজকে ডিজিটাল যুগ অনলাইন আমাদেরকে একসাথে করে দিচ্ছে এটা আমাদের জন্য বিশাল একটা বিষয় যে অনলাইনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একে অন্যের সাথে কথা বলতে পারতেছি তো আজকে কিছু অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব বিশেষ করে আমরা সোশ্যাল মিডিয়ায় তারপরে হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে সমসাময়িক একটা বিষয় যেটা হলো করোনা ভাইরাস এটা সম্পর্কে আমরা অনেক আলোচনা অনেক ইনফরমেশন অনেক গুজব অনেক কিছু শুনতে পাই তো এই বিষয়গুলি না টুকটাক আলোচনা করা আসলে আমি প্রত্যেকেই একটা বিষয় অনুরোধ করব আমার আলোচনায় কিছু কোনো ভুল হইলে ক্ষমা করবেন আর বিশেষ করে সব অভিজ্ঞতা থেকে আলোচনাটা করা তো আশা করি আপনারা সবাই কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমি বিশেষ করে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই গত দুই তিন দিন যাবত আমার ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে চায়না থেকে একটা অডিও রেকর্ড আসে যে অডিও রেকর্ডটা যদিও একজন ইন্ডিয়ান করছে উনি বলছিল যে এই অডিও রেকর্ডটা হচ্ছে চায়না থেকে পাঠাইছে উনি চায়না আছে এবং চায়না করোনা ভাইরাসের সিচুয়েশনটা নিয়ে উনি জানাইতে চাচ্ছে বিশেষ করে ইন্ডিয়াকে এবং বিশ্ববাসীকে তো আমিও বলবো যে এই বিষয়টা নিয়ে আমার কিছু কথা আছে ওনার কথাগুলার কিছু যুক্তি হয়েছে যুক্তি পাওয়া গেছে এই জন্য কথা বলা আর বিশেষ করে ওনার আলোচনাটা এরকম ছিল যে করোনা ভাইরাসের কোনো ওষুধ নেই বা এবং কোনো টিকা নেই এখন পর্যন্ত তৈরি হয় নাই তাইলে চায়নারা এই করোনা ভাইরাস নিয়ে এতটা অগ্রসর হইল বা তারা নিরাপদে আসলো কিভাবে। বা একটা করোনা ভাইরাসটা নিয়ন্ত্রণে রাখতে পারলো কিভাবে এই বিষয়টাই উনি তুলে ধরতে ধরতে চাচ্ছেন তো আমি আজকে ফেসবুক লাইভের মাধ্যমে ওনার বিষয়গুলো যেহেতু উনি হিন্দিতে বলছে অনেকেই বয়স এস আমরা ক্লিয়ার বুঝতে পারি না হয়তো আমি এই বিষয়টা ক্লিয়ার করতে চাই যে ওনার ব্যাখ্যাটা ছিল এরকম যে চায়নারা করোনা ভাইরাস চায়নাতে স্টার্ট হয় বাট যখন এখানে স্টার্ট হয় চায়না এখন নিয়ন্ত্রণে কিন্তু পুরা বিশ্ব এটা ওষুধের পিছনে লেগে আছে ওষুধ খোঁজার পিছনে লেগে আছে। কিন্তু চায়নাদের বক্তব্য ওনার মাধ্যমে যে এটা আসলো যে এই করোনা ভাইরাসের কোনো ওষুধ নেই তাহলে করণীয় কি উনি যেটা বললো যে চায়নারা দেখা যাচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে কি উহাং প্রদেশে যেটা বললো যে প্রত্যেকটা ঘরে ঘরে আপনার করোনা ভাইরাস রোগী বাট তারা হাসপাতালে যাচ্ছে না ওনার ভার্ষ্যটা আমি বলছি ভুলও হতে পারে কিন্তু যে আলোচনাটা করব যে আলোচনাটা কারো ক্ষতি হবে না তো ওনার মতে যে চায়নারা এখন হাসপাতালে যাচ্ছে না তাইলে কি করতেছে ওরা বাড়িতে বসে আপনার দিনে তিন চারবার চা খাচ্ছে আমরা যেটা বলি আমরা অনেক সময় রং চা খাই তো লাল চা খাই লাল চা খেতে পারি ওরা লাল চা খাচ্ছে তারপরে আপনার গরম পানি দিয়ে কুলকুচি করছে ওরা আপনার কি বলে গরম দুধ খাচ্ছে তো এই বিষয়গুলা আসলে আমরা যদি সাধারণ জ্ঞানে চিন্তা ভাবনা করেছি সেই ছোটোবেলা থেকে এখনো আমি আমার আম্মাকে দেখছি যে যখন শীতের দিন আসতো উনি শীত সহ্য করতে পারতো না একটু শ্বাসকষ্ট হইতো তখন আম্মা দেখতাম আপনার কাতার নিচে মাটির যে পেয়ালা পেয়ালা না এটাকে আমাদের এলাকায় গ্রামের বাসায় আপনার হান কি বলে ওইখানে চুলায় যে রান্না হইতো ওই রান্না থেকে রান্না থেকে যেই আপনার কয়লা হয় ওই কয়লা দিয়ে আগুন দিয়ে ওইখানে ধানের তুষ বলে এই তুষ দিয়ে এখান থেকে শ্বাস নিত রাইট তো দেখা যাচ্ছে সে শ্বাস নেওয়া মানে গরম শ্বাস নিত শ্বাস নেওয়ার কারণে কিন্তু অনেক উপকৃত হইতো তাহলে ওই ব্যক্তি ইন্ডিয়ান ভদ্রলোক এটাই বুঝাইতে চাচ্ছে যে চায়নারা গরম পানি খাচ্ছে দিনে পানি খাচ্ছে দ্বিতীয় বিষয় হলো চার পাঁচবার চা খাচ্ছে তৃতীয় হলো ওরা গরম দুধ খাইতেছে এরকম প্রচুর এই বিষয়গুলোর কারণেই কিন্তু চায়না আজকে নিয়ন্ত্রণে চলে আসছে রুগী হচ্ছে বাট কেউ হাসপাতালে যাচ্ছে না ওনার বার্ষমতে ওনার কথাগুলো আমি বলতেছি তো আমার মনে হয় এটা কাজ হতে পারে যেমন আমি সচরাচর কি আমার যখন ঠান্ডা লাগে বা খুসখুসে কাশি থাকে আমি আদা চা রং চা তারপরে আপনার কি বলে মধু দিয়ে অথবা কালো জিরা দিয়ে আদা দিয়ে পুদিনা পাতা দিয়ে এগুলো দিয়ে কিন্তু চা বানায় বাসায় অ্যাভেলেবেল খাওয়া পড়ে তো আমরা কিন্তু এই কাজটা করতে পারি রাইট আর বিশেষ করে আমার অনেক বন্ধুবান্ধব ডাক্তার এবং ইউটিউবে অনেকগুলা ভিডিও থেকে আমি এটাও জানতে পাই যে একটা মানুষ যদি তার লাইফে সব সময়। মানে ঠান্ডা পানিকে পরিহার করে পান করার পানিটা যদি একটু কুসুম গরম সব সময় খেতে পারে তার লাইফে অনেক রোগ জীবাণু থেকে সে রক্ষা পেতে পারে তো আমার এই যুক্তিটা কিন্তু আমার কথা না আমি ইউটিউবে কিছু ডাক্তারের কাছ থেকে এটা শুনতে পারছি এটা আজকের কথা না আরও দুই এক বছর আগের কথা থ্যাংক ইউ এম বাপ্পি ভাই আছেন অনলাইনে চৌধুরী রহমতুল্লাহ তারপরে আব্দুল হালিম সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে আছেন তো বিশেষ করে আমি এটা বলবো যে এটা কিন্তু বিশাল একটা বিষয় রেগুলার গরম পানি যদি খাই তাইলে ঘটনাটা কি হবে গরম পানিতে কিন্তু বাইরেস থাকতে পারে না জীবাণু থাকতে পারে না এটা আমাদের বিশেষ উপকারী তো ওই ব্যক্তির কথাগুলো সত্য হোক বা মিথ্যা হোক সত্য হইলো সমস্যা ওয়েলকাম ভালো আর মিথ্যা হইলো প্রবলেম নাই আমরা রং চাং খাইলে তো ক্ষতি নাই আমরা গরম দুধ খাইলে তো ক্ষতি নাই গরম পানি খাইলে এভাবেও কি কুসুম গরম পানি খেলে আমাদের স্বাস্থ্যের জন্য উপকার তাইলে কিন্তু আমরা এটা করতে পারি এবং উনি বলছে যে পৃথিবীতে যে যেহেতু করোনার ভাইরাস নাই আজকে চায়নারা উনি এটা বলছে গ্যারান্টি দিয়ে যে চায়না যারা করোনা ভাইরাস শনাক্ত হয় অথবা সন্দেহ পোষণ করে তারা তিন থেকে চার দিন চার দিন যদি প্রতিদিন চারবার শ্বাস নেয় গরম পানি থেকে বা গরম ইয়া থেকে গরম শ্বাস নেয় বিল চারবার পাঁচবার গরম চা খায় অথবা গরম দুধ খায় অথবা গরম পানি খায় তাইলে পাঁচ দিন পরে মানে পাঁচ দিন আগে যদি করোনা ভাইরাস পজিটিভ ধরা খায় পাঁচ দিন পরে টেস্ট করলে এই ব্যক্তিটাকেই নেগেটিভ আসে তাইলে বিশাল একটা বিষয় তাইলে চাইলে কিন্তু আমরা এটা করতে পারি ওনার মেসেজটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে হয়তো উনি কোনো গবেষক না কোনো ডাক্তার না বাট সুস্থ থাকার জন্য তো আমরা কত কিছুই মেনটেন করি আমরা যদি প্রতিদিন চার পাঁচবার চা খাই এটা একটা আমাদের জন্য উপকারে আসতে পারে এই সময়ে দ্বিতীয় বিষয় হল গরম পানি দুধ গরম দুধ আমরা এটা খেতে পারি আমাদের ক্ষতি হবে না বাট উপকার হতে পারে তো আশা করি এটা করব। এর করবো কয়েকদিন আগে আমি একটা ফেসবুকে ভিডিও ও ভিডিওটা হিন্দি ছিল একটা ভিডিও আপলোড করছিলাম যেটাকে উপরে বাংলায় লিখে দিছি। এই ভিডিওটা কিন্তু এরকম ছিল যে করোনা ভাইরাস টেস্ট করার জন্য কারো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই চাইলে নিজেই টেস্ট করতে পারে আজকে দেখেন বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি ছোটখাটো সর্দি কাশি জ্বর হইলে আমরা ডাক্তারের কাছে গেলে ঠিকমতো মতো চিকিৎসা পাচ্ছি না আমি বলবো না ডাক্তারদেরও তো জীবন আছে তাদেরও তো ভয় আছে এটা হতেই পারে কিছু এরকম বাট আমরা চাইলে এটা কিন্তু একটু সচেতন হইতে পারি সকল বিশেষজ্ঞদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় বা খবরে জানতে পাই যে করোনা ভাইরাস রোগীদের একটা সমস্যা জটিল হয় সেটা হলো শ্বাসকষ্ট রাইট শ্বাসকষ্ট অথবা খুচখুচে কাশি অথবা জ্বর এই বিষয়গুলা তো দেখা যাচ্ছে আপনি যদি খেয়াল করেন আমরা সচরাচর ওই ব্যক্তি ভিডিওতে উনি এক বিশেষজ্ঞ ডাক্তার উনি ভিডিওটাতে এটা বলছিল যে আমরা সাধারণ মানুষ যারা আছি তারা একজন মানুষ যদি এভাবে শ্বাস নেই যেমন আমি যদি এইভাবে চিন্তা করে দেখেন এইভাবে শ্বাস নেওয়া আমরা চল্লিশ থেকে এক মিনিট পর্যন্ত কি রাখতে পারি হয়তো কারো কারো একটু কম বেশি চল্লিশ হতে পারে তো উনি বই ভদ্রলোক বলল যে আপনি যদি আপনার যদি সন্দেহ হয় বা সর্দি কাশি হয় আপনি ভয় লাগতেছে আপনি ডাক্তারের কাছে যাবেন আপনি বাসায় বসে চেক করতে পারেন আপনি এইভাবে চেক করতে পারেন যে আপনি নাক বন্ধ করে অথবা এইভাবে একটা শ্বাস নিলেন জোরে এই শ্বাস নেওয়ার পরে আপনি যদি তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ রাখতে পারেন তাইলে ধরে নেওয়া যায় আপনি কি করোনা ভাইরাস আপনার মধ্যে নেই কারণ উনি যেটা বললো যে করোনা ভাইরাস রুগীরা তিন চার সেকেন্ড অথবা পাঁচ সেকেন্ডের বেশি এই শ্বাস রাখতে ধরে রাখতে পারবে না তাইলে বিষয়টা কি দাঁড়াইল যে যারা এটা ধরে রাখতে পারবে কি উনি বললো এরকম যদি তিন চার সেকেন্ডের ধরে রাখতে না ওনার ব্যথা শুরু হয়ে যাবে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে তো আমরা চাইলে এই টেস্ট টেস্ট করে বাসায় নাপা অথবা কি আপনার না পা বিভিন্ন ক্যাটাগরি ছোটখাটো ঠান্ডা কাশি জ্বরে যেগুলো আমরা সাঁতারাতার ওষুধ ব্যবহার করি এগুলো করতে পারি আরেকটা বিষয় হলো যেহেতু এটার চিকিৎসা নাই যেহেতু এই ভাইরাসের কি এখনো চিকিৎসা তৈরি হয় নাই তাহলে প্রোটেকশনের জন্য ওয়ার্ল্ড হেলথ হেলথ অর্গানাইজেশন যেগুলা বলে যে প্রতিদিন কি কয়েকবার ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া আমরা এটা করতে পারি আমরা গরম পানি খেতে খেতে পারি পারি গরম গরম চা আমরা দুধ খেতে পারি এটা কিসের জন্য প্রোটেকশনের জন্য তো 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 এটা করলে লসের কিছু নাই রাইট আমি বিষয়টা এইভাবে এইভাবে বলবো আমরা এই কাজটা চাইলে করতে পারি এটা রেগুলার করতে পারি দ্বিতীয় বিষয় হলো আমরা বাংলাদেশ সরকার এবং মেডিকেল বিশেষজ্ঞ যারা আছে আমাদেরকে প্রতিনিয়ত সচেতন করে যাচ্ছে টিভির মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপ ফেসবুক বিভিন্ন মাধ্যমে সচেতন করে যাচ্ছে যে আমরা যাতে নিজে সচেতন হই আরও মানুষকে সচেতন করি আপনি দেখেন ওই ব্যক্তি ওই চায়না ভদ্রলোক পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে এত সহজ একটা বিষয় চায়না যদি নিয়ন্ত্রণ করতে পারে এই গরম পানি অথবা চা এটা সেটা দিয়ে ইতালি কেন পারল না আপনার ফ্রান্স কেন পারলো না স্পেন কেন পারে না তারপরে আপনার আমেরিকা কেন পারে না উনি একটা উদাহরণ দিয়ে দিয়ে যে বললো যে তারা আমাদের চাইতে অনেক এগিয়ে আছে প্রযুক্তি দিয়ে সব কিছু দিয়ে ওরা প্রযুক্তি নির্ভর অনেকটা এই জন্য যেমন বাংলাদেশের মানুষের প্রবলেম কি দেখেন আজকে লকডাউন করে রাখছে কিন্তু আমরা ঘরে বসে থাকতে রাজি না কিন্তু তাদের মধ্যে সভ্যতা আছে তারা কিন্তু ঘরে বসে আছে কিন্তু তাদের আবার আরেকটা প্রবলেম আছে ওরা চাইলে গরম পানি খেতে পারে ওরা চাইলে চা খেতে পারে কিন্তু এগুলা সহজে কি এগুলা নাথিং কিছু মনে হয় না বা ছোটখাটো বিষয় কিন্তু আমরা জানি আমার আমার একটা চর্চা আছে দেখেন আজকে আমাদের দেশের ওলামা বলি বা অন্যান্য বলি বা মেডিকেল বিশেষ মেডিকেল বিশেষজ্ঞ যারা আছে তারা অত্যন্ত একটা বিষয় বলে যে কালোজিরা খান মধু খান রাইট এই কালোজিরা মধুর মধ্যে যে কোনো ভাইরাস যে কোনো জীবাণুর যে কোনো মহামারীর নিরাময় করার শক্তি আছে তা আলহামদুলিল্লাহ আমি বাসায় দোকানে বাহিরে চা খাইলো সময় চেষ্টা করি দোকানদারকে বলি কালো জিরা আছে কিনা আমি রেগুলার কালো জিরার চা খাই আর আমি বাসায় চা খাইলে এখন চিনি খাই না চিনির বদলে কি দেই মধু দেই তো আমি বলবো যে দেখেন এই বিষয়গুলো তো আমরা ব্যবহার করতে পারি এগুলো থেকে প্রতিকার পাইতে পারি কিন্তু ওয়েস্টার্ন কালচারের লোকেরা এই কালো জিরা মধু এটা সেটা এগুলা হয়তো তাদের কাছে কি মানে এগুলো নাথিং যে এগুলো হইতে পারে না ঠিক আছে তো এটার কারণও হইতে পারে তো আমি প্রত্যেকে বলবো যে দেখেন আমরা এখন প্রথম বিষয় হইল আল্লাহর উপরে বিশ্বাস রাখি আল্লাহর উপরে আস্থা রাখি আল্লাহর কাছে ফানা চাই যে যেই ধর্মেরই আছেন না কেন তার ধর্মের কাছে কাছে সৃষ্টিকর্তার আপনি আরাধনা করেন আর সৃষ্টিকর্তার কাছে মুক্তি চান কারণ যা যে যার কাছে যেই ওষুধের যেই রোগের কোনো ওষুধ নেই এই রোগের ওষুধ হলো একমাত্র আমাদের মহান আল্লাহ রবুল আলমিন তা আমরা প্রত্যেকে আল্লাহর কাছে ফানা চাইবো নিজে সচেতন থাকবো নিজে সচেতন থাকলে কিন্তু এই কাজগুলো অটোমেটিকলি আমাদের দ্বারা কি আমরা সুস্থ থাকতে পারি আমি প্রতিদিন কি আমি গ্রামে অনেক দিন ছিলাম এই সময়ও তো দেখা যাচ্ছে গ্রামের মানুষ সাবান আছে সব কিছু আছে কিন্তু হাত ধুচ্ছে না হাত ধোয় না সে মাস্ক আছে পকেটে নিয়ে ঘুরে মাস্ক ব্যবহার করে না তাইলে আমরা যদি সচেতন না হই আজকে আমি রোগ হওয়া মানে কি আপনি রোগ হওয়া মানে কি আমার সন্তান আক্রান্ত হতে পারে আমার ওয়াইফ আক্রান্ত হতে পারে আমার প্রতিবেশী আক্রান্ত হতে পারে তাইলে আমাদের ছোটোখাটো একদম ছোটোখাটো সচেতনতার জন্য বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে আমার পরিবারের আমার দেশের আমার সমাজের তাইলে প্রত্যেকেই আমরা একটু সচেতন হব সবাইকে সচেতন করব এবং যারা আমাদের সমাজে গরিব দুঃখী মানুষ আছে অনাহারে আছে অর্ধহারে আছে তাদের জন্য খোঁজখবর রাখব এবং আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি বলি দেখেন আমাদের বাংলাদেশে একটা শ্রেণীর মানুষ আছে যারা গরিব বা দিন আসে দিন আনে দিন খায় তাদের চাই তো কষ্টে আছে তারা হইলো কারা জানেন অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা কখনো আরেকজনের কাছে হাত পাততে পারে না চাইয়া নিতে পারে না বাট তারা অনেক কষ্টে আছে আমাদের যদি আশেপাশে এই ধরনের কোনো লোক থাকে আপনি জানেন যে লোকটা কষ্টে আছে আমরা গোপনে তাদেরকে কিছু সহযোগিতা করব কারণ প্রকাশ্যে তারা নিতে চাইবে না এরকম প্রচুর মানুষ আছে যারা গরিব তারা তো সহযোগিতা হকদার কিন্তু গরিবরা যেখানে সে যেখানে রাত সেখানে তারা কোনো না ভাবে সংগ্রহ করতে পারে কিন্তু একটা শ্রেণীর মানুষ আছে তারা না খেয়ে থাকবে কিন্তু আর কাছে হাত পাতবে না আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে আমার ফ্রেন্ডলিস্টে যারা আছেন এবং যারা এই ভিডিওটা দেখবেন এই লাইভটা দেখতেছেন আমি প্রত্যেককেই অনুরোধ করব চাইলে আপনারা এই কাজটা এই কাজটা কি করতে পারেন যারা মধ্যবিত্তদের মধ্যেও অনেক লোক আছে কি এই ক্যাটাগরির ঠিক আছে দ্বিতীয় বিষয় দেখেন আজকে আমাদের সর্দি কাশি ছোটখাটো যে সমস্যা আছে এই সমস্যার জন্য আমরা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি না করি ঠিক আছে এবং আমাদের যেই বিশেষজ্ঞরা এবং বাংলাদেশ সরকার যেই দিক নির্দেশনা দেয় যে আমরা সব সবসময় টিস্যু পকেটে রাখি যখন হাঁচি হয় আমাদের কাশি হয় টিসু দিয়ে মুখ ডেকে রাখি দ্বিতীয় বিষয় হলো একটা অনেক বড় একটা বিষয় হলো যে আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই আমি জানি যে আমার ঠান্ডা আছে কাশ আছে আমি আপাতত মসজিদকে মসজিদ থেকে মানে নামাজটা গড়ে পড়তে পারি তাইলে ঘটনাটা কি আমি তো আরেক বাইকে ঝুঁকিতে রাখার কোনো কি মানে হয় না আরেক বাইকে মানে আমার জন্য আরেক বাইক ক্ষতি হবে এটা হতে পারে না তাইলে আমি যখন জানবো যে আমার সর্দি কাশি আমার করুণা নাই করোনা ভাইরাস নাই যখনই জানবো যে আমার সর্দি কাশি আমি 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 নিজেকে 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 করা মানে না আমার সমাজকে করলাম তো প্রত্যেককে অনুরোধ করবো যে এই বিষয়টাও কি মাথায় রাখার জন্য আরেকটা বিষয় আমি বলি যারা বিভিন্ন জায়গায় বিজনেস করেন বিভিন্ন বিজনেস বিজনেসের সাথে জড়িত চাকরির সাথে না চাকরিতে যারা আছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন ছুটি সহকারে বিভিন্ন বিষয়ে ঘোষণা দিয়েছে কিন্তু যারা ছোটোখাটো ব্যবসা করেন তা আমি তাদেরকে অনুরোধ করব যে পৃথিবী থেমে নেই আপনি আপনার অবস্থান থেকে আপনি আপনার অবস্থান থেকে আপনি অনলাইনকে ব্যবহার করতে পারেন আপনি হোয়াটসঅ্যাপকে ব্যবহার করে আপনি ফেসবুক মেসেঞ্জারকে ব্যবহার করে আপনার কমিউনিটির সাথে যোগাযোগ রেখে আপনি ব্যবসাটা চালাইতে পারেন কারণ কি আমরা শুধু মোটিভেশন দিলে তো হবে না আমরা যেমন করোনা ভাইরাস থেকে আল্লাহর ইশারা সারা বাঁচতে পারবো না তাইলে আরেকটা বিষয় হচ্ছে কি আপনি এই ভাইরাস মোকাবেলা করতে হইলে আপনার যে বাসায় বসে থাকবেন আপনার অন্য আপনার খাবার দাবার আপনার আপনার টাকারও প্রয়োজন আছে লাইফকে ঝুঁকিতে ফেলে টাকার দরকার নেই বাট আপনি যতটুকু বাসায় বসেও করতে পারেন আপনি অতটুক চেষ্টা চালায় যান এবং যার যার অবস্থান থেকে ধরুন আমার সামর্থ্য নেই আমার সামর্থ্য নেই মানুষকে সহযোগিতা করার আমি চিন্তা ভাবনা করলাম যে আমি তো বাসায় বসে আছি তো কোনো আমি যেমন যদি কাউকে হেল্প না করতে পারি তাহলে ফেসবুকে লাইভে এসে আমি কিছু কথা বলি আমি যতটুক জানি বিভ্রান্তমূলক কথা তো বলা যাবে না আমি যতটুক জানি আমার ক্ষুদ্র জ্ঞানে অতটুক নিয়ে মানুষকে সহযোগিতা করি আমি মনে করি এইটাও একটা সহযোগিতা যদি নতুন করে আমার ফ্রেন্ড লিস্টে অনেকেই আছে থাকতে পারে যে অবহেলা করতেছে করোনা ভাইরাসকে বা নিজে অবসালুভাবে চলতেছে আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারাও বাংলাদেশ সরকারের নির্দেশনা ফলো করে আপনিও কি চলাফেরা করেন তা আমি যে কারণে বললাম যে এতটুকু যদি করি দুই চারজন মানুষ সচেতন হয় এটাও আমি মনে করি কি একটা ব্যাপার আরেকটা একটা বিষয় থেকে আমি বন্ধুদের অনুরোধ করব। মেসেঞ্জারে বা সোশ্যাল মিডিয়ায় যে কোনো মেসেজ পাইলেই আমরা ফরওয়ার্ড করা শুরু করে দিই যে কোনো মেসেজ হোক এটা পজিটিভ হোক নেগেটিভ হোক ভুয়া তথ্য হোক গুজব আমি প্রত্যেকে অনুরোধ করব মেসেজ পাওয়ার আগে আগে নিজের বিবেক বুদ্ধি দিয়ে কি একটু বিবেচনা করেন যে আসলে কি এটা কতটুকু সত্য আর নিজে যদি আইডেন্টিফাই না করতে পারি আশেপাশের কোনো ব্যক্তিকে কোনো বড়ো ভাইকে কোনো বিশেষজ্ঞ কাছ থেকে ফোনে জেনে নিই যে এই যে মেসেজটা আসছে এটা আসলে কতটুকু সত্য তাইলে কি কেউ বিভ্রান্ত হবে না আমরা কিন্তু বিশেষজ্ঞ না আজকে দেখেন আমি যদি এখন বলে দিই আমি কোনো ডাক্তারও না কোনো কিছু না বাট আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করছি যে আলোচনা মান আরেকজনের ক্ষতি হবে না উপকার হবে রাইট তো আমরা এমন কোনো এমন এমন মেসেজ ফরওয়ার্ড করি যেটা মানুষ না মানুষের ক্ষতি হতে পারে শুধু ক্ষতি না অনেক মানুষের ইমান নষ্ট হয়ে যাবে তো আমি প্রত্যেকেই বলবো ধর্মীয় হোক সামাজিক হোক আর শিক্ষণীয় বিষয় হোক যে কোনো মেসেজ ফরওয়ার্ড করার আগে শেয়ার করার আগে এটার সত্যতা কতটুকু এটা জেনে আমরা কি করবো শেয়ার করব। বিষয়টা আমি মনে করি এই বিষয়টা প্রত্যেকেই মানে দৃষ্টি রাখা উচিত আরেকটা বিষয় আমরা বলতে পারি যে দেখেন আমরা প্রত্যেকটা মানুষ টাকার পিছনে বলি আর যে পিছনে বলি না কেন এত দৌড়াদৌড়িতে আসি এত ব্যস্ত আছি এত ব্যস্ত আসি মানুষকে ফ্যামিলিকে বন্ধু বান্ধবকে আত্মীয় স্বজনকে সময় দেওয়ার সময় নাই আল্লাহর কি লীলা খেলা দেখেন আজকে কতদিন ধরে বাসায় বসে আছি রাইট তাহলে এখন সময় কোথায় থেকে আসলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ক্ষতির মাধ্যমে আল্লাহ কোনো না কোনো ভালো কিছু রাখে প্রত্যেকটা ক্ষতির মাধ্যমে আল্লাহ কোনো না কোনো ভালো কিছু রাখে এখন স্টাডি করতে পারছি আমি ওই দিনও বললাম যে অবাক হয়ে গেলাম একটা সময় মসজিদগুলা শূন্য ছিল আমরা যারা মুসলমান ধর্মে আছি মসজিদগুলা কি ছিল শুধু জুমার নামাজ ছাড়া লোক পাওয়া যাইতো না আর এখন সরকার বলতেছে মিডিয়া বলতেছে গবেষকরা বলতেছে যে জমায়েত হওয়া যাবে না কিন্তু তারপরও মানুষ ঝুঁকি নিয়ে মসজিদে চলে যাচ্ছে পাঁচ ওয়াক্তই জুমার নামাজের মতো আলহামদুলিল্লাহ এটা একটা বিশাল ব্যাপার কারণ কি মানুষ যত বয়ই পাক না কেন একটা বিষয় মানুষের মাধ্যমে বিশ্বাস করে নিচে মানুষ যে বিষয়টা হচ্ছে আপনার যে যেখানে যার যেই সমস্যাটার কোথাও কোনো নেই এই সমস্যাটার সমাধান আছে আল্লাহতালার কাছে সৃষ্টিকর্তার কাছে এই জন্য অনেক বাধা থাকার পরেও কিন্তু মানুষ এখন মসজিদমুখী তো এটা এটা এটাও আল্লাহর বিশাল একটা নিয়ামত আর আরেকটা বিষয় আমরা জানি যার মৃত্যু যেখানে আসে সেখানে মরতেই হবে তার মানে কি আমরা সচেতন থাকবো না অবশ্যই সচেতন থাকবো সচেতন সচেতন থাকবো এবং আল্লাহর উপরে বিশ্বাস রাখবো যে আল্লাহ আমার যেভাবে কি মৃত্যু আছে সেভাবে কি আমাকে মরতেই হবে তো আমাদের লাইভে অ্যাড হয়েছেন আমার গাইডলাইন এবং খুবই সম্মানিত ইন্ডিয়া থেকে শান্তা মুখার্জি ম্যাম ধন্যবাদ আপনাকে মনিরুজ্জামান ভাই থ্যাংকস আপনাকেও ধন্যবাদ তো আমি প্রত্যেকে বলবো যে দেখেন সব নেগেটিভের মধ্যে পজিটিভই আছে আমি আলহামদুলিল্লাহ এই সময় অনেক পড়াশোনা করার সুযোগ পেয়েছি আপনি দেখেন দেখানোর জন্য না বাট প্রত্যেকেই কি আমি এই যে আমার বাসার বইগুলো দেখেন এই বইগুলা অনেক দিন এলোমেলো ভাবে পড়ে আছে বাট পড়ার কি পাই না সময় পাই না বাট এখন কিন্তু একটা সময় পাইছি এখন কিন্তু একটা সময় পাইছি যে এই বইগুলা কি পড়ার জন্য রাইট তো আমরা প্রত্যেককে অনুরোধ করবো প্রত্যেক বন্ধুরকে অনুরোধ করব। আপনি সুযোগ পাইলে কিছু বই পড়েন আর বিশেষ করে যে যে ধর্মের আছেন ধর্মীয় গ্রন্থের মধ্যে ইসলামিক কিছু বই পড়তে পারেন আপনি যদি মুসলমান ধর্মের পড়ার কোনো বিকল্প নাই আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু পড়া উচিত আজকে দেখেন আমরা যারা কম পড়ুয়া যারা লেখাপড়া কম জানি তারাও কিন্তু অনলাইনে সার্চ দিয়ে বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে অনেক নলেজ অর্জন করতে পারি তাইলে আমাদের সচেতন হইতে আরো বেটার হয় তো সব মিলিয়ে যেটা বলবো প্রথম বিষয় ছিল আমরা কোনো কিছু পাইলে না দ্বিতীয় বিষয় জনকল্যাণ হতে পারে বাট আপনার এক্সপার্ট হওয়ার দরকার নাই যেটা মানুষের ক্ষতি হবে না রাইট এই মেসেজগুলো আপনি ফরওয়ার্ড করতে পারেন যেগুলো মানুষকে সচেতন করার জন্য তৃতীয় বিষয় হইল আমরা প্রতিনিয়ত কি বলে যেটা বল আমি আবারও বলছিলাম যে কাজটা যে আপনি গরে বেশি ঠান্ডা জ্বর সর্দি কো আমার তো কখনো এইভাবে ঠান্ডা জ্বর সর্দি হইলে আমি হাসপাতালে চলে যাইনি এম বিবিএস ডাক্তারের কাছে চলে যাইনি আমি এত ইয়ে হয়ে যায়নি তাহলে এখন ঠান্ডা জ্বর হইলেই একটা ফেসবুকে দিতে স্ট্যাটাস দিয়ে দিতে হবে যে আমি ডাক্তার পাচ্ছি না হাসপাতাল আমাকে সার্ভিস দিচ্ছে না আপনি একটু সচেতন হইলে আপনি বাসায় কি করেন বাসায় চেক করেন মাথা গেমে গেছে অনেকের ভিতরে প্রশ্ন থাকতে পারে যে সাহাদ ভাই যে আপনার হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন মানে চুল ফেলে দিলেন কেন আমি মজা করে একটা কথা বলি যে দেখেন এগুলা মাথার চুলগুলো একটা বিরক্তিকর বিষয় বলে কিভাবে বিরক্তিকর আমি এক জায়গা থেকে অনেকদিন অ্যানালাইসিস করে দেখলাম এগুলো নিয়ে আমার ওয়াইফ অনেক সময় আমাকে বলে যে মাথার চুলগুলোর বিষয়ে ভালো কিছু ট্রিটমেন্ট নাও রাইট আমার ছেলেও আমাকে বলে অনেকে বলে চুলগুলা টাক হয়ে যাচ্ছে তো আমি হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম যে এগুলো আমাকে সেরে যাওয়ার হুমকি দিচ্ছে বারবার বারবার হুমকি দিচ্ছে যা তোদেরকে এবার আমি কি করি ছেড়ে দিই কিন্তু এখানে একটা শিক্ষণ একটা বিষয় আছে দেখবেন এই যে ছেড়ে দিলাম না এগুলো কিছুদিন পরে আবার কিন্তু কাম ব্যাক করবে রাইট তো লাইফে অনেক কিছু আছে দেখবেন আপনাকে কষ্ট দেয় কষ্ট দেয় কষ্ট দেয় আপনি তার কাছ থেকে একটু দূরে থাকেন তার কাছ থেকে একটু বিরত থাকেন দেখবেন আবার সত্যিকার অর্থে কি কাম করে আসবে রাইট তো প্রত্যেকেই বলবো যে এই সুযোগটা করোনা ভাইরাস একটা দুর্যোগ আবার সুযোগ কেন সুযোগ যে আমরা মানুষ আজকে প্রকৃতির বিরুদ্ধে চলে গেছি প্রকৃতির বিরুদ্ধে চলে গেছি বাট এখন যদি তাকাই আপনি দেখেন রাস্তাঘাটগুলা ফাঁকা কোনো আওয়াজ নাই অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে না সামাজিক দর্শনের কোনো মানে কি বলে নির্যাতনের কোনো কি ইয়ে নাই কোনো দুর্নীতির কোনো খবর নাই মানুষের পাপাচারের কোনো খবর নাই আমরা অসঙ্গতিপূর্ণ যে সামাজিক কার্যকলাপ এগুলা কি খবর নাই আমি বাড়িতে দশ দিন থেকে আসছি কোনো বিচার আচার নাই কোনো এক কারো প্রতি কারো অভিযোগ নাই প্রত্যেকটা মানুষ যেমন ফেরাস্তা হয়ে গেছে আল্লাহ আকবর এটা আল্লাহর রহমত এটা আল্লাহ করোনা ভাইরাস দেওয়ার মাধ্যমেই মানুষ কিন্তু কি আল্লাহ চায় যে মানুষ ভুল পথে যাক আবার তবা করুক আবার তবা করে আল্লাহর কাছে ফিরে আসুক তাইলে আল্লাহ আরো বেশি খুশি হয় এই যে আমাদের একটা পরিবর্তন এটা প্রয়োজন ছিল আল্লাহ আমাদের এই গজব থেকে রক্ষা করুক বাট আমরা যদি দাক্কা না খাই আবার কিন্তু সঠিক রাস্তায় ফিরে আসেন আসতে পারি না তো আমার বিষয়টা হবে যে প্রত্যেকটা বিষয় থেকে আমাদের কিন্তু কি শিক্ষণীয় বিষয় আছে আজকে যদি আপনি চারপাশের দিকে তাকান আজকে মনে হয় এই কয়েকদিনে পৃথিবীটা দূষণ মুক্ত হয়ে গেছে রাইট যানজট মুক্ত হয়ে গেছে অ্যাক্সিডেন্ট কম হয়ে যাচ্ছে নারী দর্শন কম হয়ে কম হয়ে যাচ্ছে আপনার মানুষে মানুষের ঝগড়াঝাটি কমে যাচ্ছে মানুষের রিলেশনগুলো আগের চাইতে মানে নষ্ট হয়ে গেছিল এগুলা মধুর হয়ে গেছে একজন আরেকজনের মানে দেখা করতে পারতেছে না কিন্তু খোঁজ খবর নিচ্ছে যেটা ছিল না সময় নাই কার সাথে দেখা করার বাট এই যে মানে টোটাল পৃথিবী জুড়ে এক মাস আগেও দুই মাস আগেও দেখেন পৃথিবীর পরাক্রমশালী দেশগুলা কতটা হিংস্র ছিল একজন আরেকজনকে ধ্বংস করি আরেকজনকে ধ্বংস করবে আরেক দেশ দখল করবে আজকে কোথায় ওরা সব ঠান্ডা হয়ে গেছে সব নিজেকে ইনাফসি এনআপসি করতেছে তা আমি প্রত্যেকেই বলবো আমরা সৎ কাজ করি সৎ কাজের আদেশ করি এবং মানুষকে ভালো পরামর্শ দিই কারো উপকার করতে না পারি সহজ কারো ক্ষতি না করি তা আমি প্রত্যেকেই বলবো যে আমার সচরাচর আমি আবারও বলি আমার এইভাবে লাইভে আসে কথা বলার অভিজ্ঞতা নাই তারপর প্রথমবার চেক করলাম বলতুটি হইলে ক্ষমা করবেন এবং বিশেষ করে ফ্রেন্ড লিস্টে যারা আছেন প্রত্যেকেই কিছু না এই সময়টা আপনি উল্লেখযোগ্য বিষয় হোক শিক্ষণীয় হোক যাতে এই করোনার সময়টা আপনি যে বাসায় বসা ছিলেন এই যে বাসায় আবদ্ধ ছিলেন এই আবদ্ধ থেকে আপনি কি শিখতে পারলেন নিজের জীবনে একটা বলার মতো একটা গল্প তৈরি করেন নিজে কিছু শেখার যে কোনো বিষয় হোক একটা কিছু তৈরি করেন যাতে কি আপনি ভালো কিছু অর্জন করতে পারেন আমি আলহামদুলিল্লাহ এই সময়েও যারা আমার কি বলে আমার সাথে সংশ্লিষ্ট যারা আমার সাথে কাজ করতেছে একটা কমিউনিটি আমি তাদেরকে নিয়ে অনেক প্ল্যান প্রোগ্রাম করতেছি অনেক কাজ করতেছি পাশাপাশি তাদের মাধ্যমে অনেককে সচেতন করতেছি আজকে আমরা বাঙালিরা বাঙালিরা না শুধু আমি যেহেতু বাংলাদেশের মানুষ এই জন্য বাংলাদেশের কতই বলবো আজকে আমাদের দেখেন এমন একটা পর্যায়ে গেছে গা আমি আজ থেকে পনেরো বিশ দিন আগেও যারা লিস্টে আসে অথবা যারা আমার সাথে কাজ করে আমার পার্টনার আমি যেহেতু নেটওয়ার্কিংয়ে কাজ করি অনেককেই নয়টার আগে আমি অনলাইনে অথবা ফোনে পাওয়া যাইতো না মানে তাতে কি এতে কী বলে ঘুমে থাকে ঘুমে থাকে তাইলে সারা রাত জেগে থেকে সকাল হইলে কী হয় মানে তিনটা চারটা বাজে ঘুমাইবে সকালটা ঘুমেই কাটাই দিবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো বন্ধু অনেকগুলো পার্টনার এখন ঘুম থেকে ওঠে ফজরের নামাজ পড়ে এর চেয়ে ভালো আর কি হতে পারে ফজের নামাজ পড়ে আমরা সকাল থেকে সাতটা থেকে আটটা নয়টা পর্যন্ত প্রায় ফিফটি পার্সেন্টের একটা লোক একটা অনলাইন মিটিং করে ফেলি তা আমি প্রত্যেকেই বলবো যে দেখেন আপনার অবস্থান থেকে আপনি এগুলা করতে পারেন করোনা ভাইরাস আমাদের যেমন ক্ষতির কারণ এই ক্ষতি থেকে বাউন্স ব্যাক করা ঘুরে দাঁড়ানো এটার প্রস্তুতি এখনই থাকতে হবে আপনি চাকরি করেন ব্যবসা করেন যা কিছু করেন না কেন এই যে আমরা এখন সুধরে গেছি না আমরা অনেক সচেতন হয়ে গেছি না মানুষকে ঠকানোর ঠকানোর ভালো ভাবনা করতেছি না এটা আমাদেরকে কন্টিনিউ রাখতে হবে এটা আমাকে ধরে রাখ আমাদেরকে ধরে রাখতে হবে এই যে যেই বন্ধুরা সকালবেলা উঠে নামাজ পড়তেছেন কেউ যদি অন্য ধর্মের থাকেন সে সে পূজা করতেছেন কেউ যদি খ্রিস্টান হন যে কোনো ধর্মের হোক না কেন আপনি যে সৃষ্টিকর্তা বিরো হচ্ছেন এটা ধরে রাখতে হবে আমাদেরকে আল্লাহ তালা আমাকে সহকারে আমার যারা ফ্রেন্ড এসছে বন্ধু আছে প্রত্যেকে সেই আল্লাহ তালা সেই তৌফিক দিক আমি বিশেষ করে বলবো আমরা খুব সহজেই প্রত্যেক মন্দের পিছনে যেমন ভালো থাকে রাত্র যত গভীর হয় যেমন সূর্য তত নিকটে থাকে এই করোনা ভাইরাসও আমাদেরকে কি কোনো না কোনো দিক নির্দেশনা দিচ্ছে কোনো না কোনো দিকে নিয়ে যাচ্ছে তো আমি বলবো সবারও সকল বন্ধুকে বলবো বন্ধুদের বন্ধুদেরকে বলবো যে আমরা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি সৃষ্টিকর্তার কাছে কাছে ফানা চাই এবং আল্লাহর কাছে রহমত চাই এই মহামারী থেকে বাঙালি জাতিকে মুসলিম জাতিকে তথা টোটাল বিশ্ববাসীকে আল্লাহ হেফাজত করুক এবং এই ক্রান্তি লগ্ন থেকে যাতে আমরা উঠে দাঁড়াইতে পারি আজকে ব্যবসায়িক বিষয় বা মোটিভেশনাল কোনো বিষয় নিয়ে আজকে কোনো আলোচনা করব না তারপরেও অনেকক্ষণ কথা বলে ফেললাম এই কথার মাঝে যদি কোনো কিছু ত্রুটি থাকে এটা বাদ দিয়ে যদি একটা আলোচনাও একটা কথাও কোনো না কোনো কাজে লাগে আমার জীবন সার্থক তো আমি প্রত্যেককেও আবার অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করতে মন চাচ্ছে না অনেকেই লাইভে আছেন শেষ করতে মন চাচ্ছে না তারপরও শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং প্রতিবেশীর হক আদায় করবেন প্রতিবেশীকেও যাতে নিরাপদে রাখা যায় সেই ব্যবস্থা করবেন এই দুঃসময় মানুষের কল্যাণে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের লাইভ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু